বিভিন্ন থানায় দালাল চক্র সক্রিয়, অভিযোগের স্বরূপ আইনজীবীদের এক অংশ, পুলিশ সুপারের কাছে স্মারকলিপি, কর্মসূচির বিরোধিতা আইনজীবীদের অপর সংগঠনের। বিভিন্ন থানায় দালাল চক্র সক্রিয় রয়েছে, আর সেই দালাল চক্র জাল নথি দাখিল করে আদালতকে ভুল পথে পরিচালিত করে আসামিদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ তুলে এই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মঙ্গলবার বনগাঁ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিলেন বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস জানান, জাল নথি দাখিল করে আদালত থেকে বিচারাধীন বন্দীদের কখনো জামিন করিয়ে বা কখনো অন্যভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছে এক শ্রেণীর দালাল চক্র। এর সঙ্গে থানার এক শ্রেণীর পুলিশ এবং আদালতের পুলিশকর্মী যুক্ত রয়েছে বলে তার অভিযোগ। শুধু তাই নয়, জেলে থাকা বিচারাধীন বন্দীরা এই দুষ্ট চক্রের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ রাখছে। এক্ষেত্রে এই দালাল চক্র এবং জেল পুলিশের একাংশ জড়িত রয়েছে, তাই জেলের বিভিন্ন অংশে সিসি ক্যামেরা এবং আদালতে দক্ষ পুলিশকর্মী নিয়োগের দাবি জানিয়েছেন আইনজীবীদের এবং ল ক্লার্কদের একাংশ। এ বিষয়ে সমীর দাস বলেন, আমরা মূলত পাঁচ দফা দাবি নিয়ে আমরা আইনজীবী এবং ল ক্লার্ক যারা আছেন বনগাঁ মহকুমা আদালতে, তাদের পক্ষ থেকে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিলাম। আমাদের মূলত যে ব্যাপারগুলো, যে বিভিন্ন থানায় যে দালাল চক্র সক্রিয় হয়েছেন সেগুলো যাতে বন্ধ হয়, এবং ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে এরকম ওনারা বিভিন্ন থানায় অফিসারদের ডেকে এনে এগুলো নিষেধ করবেন, যাতে এই দালাল চক্র বন্ধ হয় ইমিডিয়েট, সেই ব্যাপারটা ওনারা দেখবেন। আর আমাদের কোর্টে যে 300-350 রেকর্ড মিসিং, যাতে যোগ্য লোক ওখানে থেকে কাজ করতে পারে এবং যাতে তাড়াতাড়ি সেই রেকর্ডগুলো উদ্ধার করা যায়। তাছাড়া যে ওখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে ওনারা একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে লকআপের থেকে হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশ আসামিদের সঙ্গে, বাংলাদেশে তাদের বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, এইগুলো যাতে বন্ধ হয় সেই ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন। এবং যাতে আমরা বলেছি যে আমরা পুলিশের পাশে আসি, পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করব, যাতে বনগাঁ এই পুলিশ জেলার পুলিশের ভাবমূর্তি মানুষের কাছে যাতে উজ্জ্বল থাকে, যাতে পুলিশের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যাপারে আমরা তাদের কাছে আমরা আবেদন করেছি এবং ওনারা সহানুভূতির সঙ্গে সেটা বলেছেন বিবেচনা করে। যদিও এদিনের স্মারকলিপি দেওয়ার কর্মসূচির বিরোধিতা করেছে বনগাঁ বার অ্যাসোসিয়েশন এবং তৃণমূল লিগাল সেল। তৃণমূল লিগাল সেলের বনগাঁ শাখার সাধারণ সম্পাদক আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস অভিযোগ করে বলেন, বনগাঁ আদালতের একজন সিনিয়র আইনজীবী তার ব্যক্তিগত স্বার্থে কিছু আইনজীবী এবং ল ক্লার্ককে একত্রিত করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করার জন্য এই কর্মসূচি নিয়েছেন। প্রশাসন সঠিকভাবে তার কাজ করছে। এই ডেপুটেশনটা নিয়ে বনগাঁ আদালতে দুটো অ্যাসোসিয়েশন, বনগাঁ বার অ্যাসোসিয়েশন, যেটা আজকে 200 বছরের প্রাচীন যে বার, এই বার এই ডেপুটেশনের কোনোভাবেই সমর্থন করে না। তার সঙ্গে সঙ্গে তৃণমূল লিগাল সেল বলে যে সংস্থা আছে, তৃণমূল কংগ্রেসের যে কোর্টের যে সংগঠন, সাবডিভিশনের সংগঠন, সেই সংগঠনও কোনোভাবেই এর সমর্থন করে না। এই ডেপুটেশনটা একটা কোনো একজন ব্যক্তির তার নিজের মৌসুমী পাট্টাটা যাতে বোঝিয়ে থাকে সেই জন্য এটা করা। এটা আমরা প্রত্যেকেই জানি, যারা বনগাঁ আদালতে 10 বছর প্র্যাকটিস করছে তারা, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে কার এজেন্ট ঘুরে বেড়ায়, এবং তারা ধমকে চমকে মামলা যেভাবে কালেকশন করার দরকার তারা করে। এখন হয়তো তার ওই মামলা কালেকশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে বলে এই ডেপুটেশনের আয়োজন করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।